ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং-বে রং-এ সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে হাজির হয়ে গেছি। টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে, এই ধোয়া উঠছে, মাছের এটা বসিয়েছি, ধোয়া উঠছে। এই না একটু সামনাসামনি আসি, এত বেলা হয়ে গেছে, তো সামনাসামনি চলে আসলাম। এই ভোলা মাছ রান্না করছি, এই যে মুলু পাখি নিয়েছে ভোলা মাছ, এই ভোলা মাছ রান্না হবে। রান্নাটা ছেড়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। আমি শনিবার বাইরে পুজো পাঠ সারলাম, ঘরের সব কাজ অনেক কাজ সারলাম, তারপর চাদরটা নিয়ে গেলাম, পুজো চাঁদে হয়ে গেছে, তো কাজ তো আমাকে দিতে একটু কাজ তো কিছু বাইরে বেরোনো আছে, সবই সারতে হবে। তারপর তো ভিডিও এডিট করি, এই ভিডিওটা ভিডিও আজকে যাবে না, আগে পুরো দিনের ভিডিওটা নিয়ে পাঠানোর ইচ্ছা আছে। ওদিন মধ্যে যতটা পারবো, টাইমের মধ্যে যতটা হবে, আরে কাছে রান্নাটা সারতে থাকি। তেল ছিটছে, ভোলা মাছের কিন্তু সাধারণত তেল ছিটে না, পোয়া ভোলা ওটা কিন্তু খুব ভালো, পোয়া ভোলার স্বাদটা একটু বেশি পাই। এই মাছটা একটু ঝাল করবো, টমেটো দিয়ে হয়েছে এখানে মশলা, এই যে এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে আছে এখানে, মশলাটা করেছি। তো রান্নাটা সেরে নিই, মেয়ে উঠলো, এই উঠলো মেয়ে, মেয়ে ইভিনিং চলতে গেল, ছোটো ছোটো আড়াইটা তিনটে খেলো, এই উঠলো। আমি ভাজাটা হয়ে গেছে, এখানে ঝালটা হবে, মাছের ঝালটা, কালারটা কি দারুণ এসছে না। এই ওর বাবা হাসিও পায়, রাগও ওঠে, এই ওর বাবা খাবে, খেতে দেবো কি ঝাল। এই ঝাল মানে তুমি যদি বলছো মাছের ঝাল করো, সেখানে ঝাল হলো কিন্তু ঝাল, তা মাছের ঝালে কী হবে, মিষ্টি হবে। হ্যাঁ, এই একটুখানি মানে ইয়া কি করি, মাছের ঝাল খাবে দিকে ঝাল খাবে, ঝাল খায় মাছের ঝাল খাবার থেকে ঝাল অনেকটা হয়, ঝাল বেশি থাকে ও জানি, ও খায় কিন্তু বেশি না। অবশেষে ঘরের সব কাজ সেরে এবার আমরা বিশালে পৌঁছালাম। বিশালে অনেক জিনিসই কেনা হয়েছে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ক্যামেরাটা তখন অন করিনি। এখন আমরা যেখানে এসেছি এদিকটা পুরোপুরি জুতোর কাউন্টার, সব সব জুতো রয়েছে এখানে। কিছু জিনিস আছে দেখুন, বাড়িতে গিয়ে তো আমি শেয়ার করবই। এই যে সব জুতো, ছেলেদের জুতো, মেয়েদের জুতো, বাচ্চাদের জুতো, স্যান্ডাক সব আছে এখানে। এটা পায়ের মাপটা দেয়, পায়ের মাপ দিয়ে ওরা জুতো দেয়। ওখানকারই এক স্টাফ ঝুল ঝাড়ছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ট্রলি, এই ট্রলি ব্যাগগুলো ডিসকাউন্ট দিচ্ছিল, একটার সঙ্গে একটা ফ্রি, এরকমভাবে বিভিন্ন অ্যামাউন্টের বিভিন্ন সাইজের এই ট্রলি ব্যাগগুলো। তা আমরা ওদিকটা যাইনি, ওদিকটা শুধু আপনাদের একটু দেখিয়ে দিলাম শুধু। এদিকটা পুরো ছেলেদেরই জুতো, ওর বাবা যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো একটু পায়ে ঢোকাচ্ছে, কোনোটা পছন্দ যেটা হচ্ছে সেটার আবার সাইজটা বড় হচ্ছে, আবার কোনোটা সাইজ ঠিক হচ্ছে কিন্তু সেটা অতটা পছন্দ সহিত না। ওর বাবাকে তো সবসময় পাওয়া যায় না, ব্যস্ত থাকে, তাই ফোনে ওর বাবার সঙ্গে পুরো টাইম সেট আপ করেই এখান থেকে বেরিয়েছি। মেয়ার আমি আগে পৌঁছে গেছি, তারপরে ওর বাবা ওই পড়ার ওখান থেকে ডাইরেক্ট ভিসালে গেছে। এই জুতোটা পায়ে দিয়ে দেখছে, এই জুতোটা ঠিক হয়েছিল, এই জুতোটা নিয়েও ছিল। এখানে আছে আমার সংসারের জিনিস, আমার জিনিস মানেই তো সংসারের জিনিস। ওর বাবা বললো তুমি কিছু নিলে না, যে এই এগুলো নিলাম, এগুলো তো আমার না, এগুলো আমাদের সবার একসঙ্গে।
এটা নিল, এটা না একটা প্লাস্টিকের জুতো, প্লাস্টিক ঠিক না, স্যান্ডাক টাইপের, এটা মানে ওয়াটারপ্রুফ, এটা বর্ষার সময় পরা যায়। ওর বাবার তো রোজ বেরোতে হয়, বর্ষার সময় খুব অসুবিধা হয়, চামড়ার জুতোগুলো একদম ভিজে যেন আমসত্ব হয়ে যায়, তখন ওই জুতোগুলো কাজে লাগে। এই যে দেখুন বিভিন্ন প্রাইজের বিভিন্ন সাইজের দেখুন ট্রলি ব্যাগগুলো, আমি একদম মানে দাম সমেত আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনারা বিশালে আসেন, একদম কোনার দিকের এই দিকটায় আসবেন, এদিকেই সব আছে। আমাদের মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে, এবার আমরা পেমেন্টের জন্য এগোলাম। এবার এই কাউন্টারে আসলাম, বিল হলো, হয়ে এবার অবশেষে বাড়ি। এই যে আমার মেয়ের জুতো দেখুন, যতই কেনা হোক না কেন, ওকে যদি জিজ্ঞাসা করেন ওর নেই, ওর যা জুতো আছে মোটামুটি একটা ছোটোখাটো জুতোর দোকান দেওয়া যাবে। তারপরেও দেখুন এই জুতো দুজোড়া কিনেছে, এটা প্লেন, কোনো ইয়ে নেই, স্লিপারি, এটা একদম কোনো হিল নেই, আর ওদিকটায় শু। ওর বাবা তিন জোড়া কিনেছে, কেননা ওর বাবার একটা বর্ষার জন্য একটা রাফ ইউজ করবে, একটা তোলা থাকবে। আর আমি কিনেছি আমার জিনিস বলতে ওই একটা খরচা আছে ঝুলঝাড়ুটা, ওটা একটু ছোটো হ্যান্ডেল, এগুলো তো সিলিংগুলো তো অনেক উঁচু। এই যে এই ঝুলঝাড়ুটা কিনেছি, এই যে এটা ছোটো বড় করা যায়, এটা না ছোটো বড় করা যায়, এই যে এখান থেকে ইয়ে করে, এখান থেকে ই করে ছোটো বড় করা যায়। আর এটা কিনেছি ঘর পোছার, এই যে দেখুন ঘর পোছার একটা লাঠি কিনেছি, লাঠি ঠিক না, এটা প্লাস্টিকের, এত সুন্দর এখন সিস্টেমগুলো, মানে সব ধরনের মানুষ ইউজ করতে পারবে, বয়স্ক মানুষরাও তাদের নিজেদের কাজ নিজেরা করতে পারবে। প্রথমে এই হ্যান্ড এই মানে ইয়েটা, এই স্টিকটা ছোটো বড় করা যায়, সেটা তো আছেই। দ্বিতীয়ত হচ্ছে এই এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে না আপনি এটাকে চুবালে, এই যে সুতলিগুলো আছে, সুতলিগুলো অনেক ভিজে থাকলে আপনার তো পুষতে অসুবিধা হবে, ঘরটাও জল জল হয়ে যাবে, তখন এটা মোড়ালে এই এরকম প্যাচটা খাবে, প্যাচ খাওয়াতে কী হবে, এখানে হচ্ছে বাড়তি জলটা পড়ে যাবে, মানে চিপে পড়ে যাবে, তখন আপনার পুষতে সুবিধা হবে। প্লাস এটাকে একটুখানি না টেনে দিলে এটা লম্বা হয়ে যায়, তখন আপনি কোনায় ঘরের কোনায় যেখানে আপনি নেতা সহজে পৌঁছাতে পারবেন না, সেখানে এটা ঢুকিয়ে দেওয়া যাবে এই স্টিকটা সহজেই। আর এই ঝাড়ুটা দেখুন, এই ঝাড়ুটা কিন্তু পুরো প্লাস্টিকের, প্রতিটা আঁশ কিন্তু প্লাস্টিকের, আর খুব হালকা, খুব হালকা। বয়সের সাথে সাথে তো মানুষের হাতে পায়ের ব্যথা বাড়ে না, তখন খুব সুবিধা হয়, আমারই তো মাঝে মাঝে কবজিতে খুব যন্ত্রণা হয়, তখন আমার খুব সুবিধা হবে ওটার জন্যই কেনা। আর দেখুন এটা ঝুলঝাড়ু, এটা এই দেখুন ঝুলঝাড়ুটা বড় করা যায়, খুব সুন্দর। এটা কিনেছি প্লেটিংয়ের জন্য, রান্নার প্লেটিংয়ের জন্য, মেয়ে ক প্যাকেট বিস্কিট কিনেছে। এই বিস্কুটগুলো এক প্যাকেট হয়তো খাবে, আর এক প্যাকেট তুলে রাখবে, আর বাদ বাকি প্যাকেট তুলে রাখবে। আচ্ছা, জামা কিনেছে ছটা জামা, জামা বলতে ওই টি শার্ট টাইপের, এগুলো অফিসে পরে যাওয়ার জন্য। ওর একটা রোগ আছে, যতই কিনুক না কেন ঠিক কোথায় যাওয়ার সময় তখন বলবে আমার নেই। ছটা জামা অফিসেও তো লাগে, ও সিনথেটিকটা পড়তে পারে না, গায়ে র্যাশ বেরোয়, যার জন্য এগুলো সব পিওর কটন। ওকে নিয়ে গেলে ও কিছু কিনবেই, ও যে এতটা কিনে ফেলবে আমি বুঝতে পারিনি। প্রতিটা জামাই একদম কটনের, এই যে আমার রংটা খুব সুন্দর, এর মধ্যে আপনারা দেখে বলবেন কোন জামার কালারটা কিন্তু ভালো লাগলো, কেমন কমেন্ট বক্স খোলা রইল জানাবেন। আর এটা কিনেছি একটা ডিভানের কভার, এই কভারটা আমি সেদিনকে রাত্রেই আমি লাগিয়েছি, আপনাদের ডিভানে আমি এটা পেতেছিলাম,
আর এখানে আছে ব্রাশ, চারটে ব্রাশের সেট। এই আজকে হয়েছে কেনাকাটা। আর তো রান্না তো ওই ভোলা মাছের ঝাল করেছি, সে রান্না করতে করতেই তো ভিডিওটা করলাম। আর কি এনেছি? আর কিছু আনেনি, এই এনেছি। তাও এখান থেকে, এখান থেকে তো ওয়াকিং ডিস্টেন্স, একটু হাঁটা পথ, তাও অনেকটাই রাস্তা। এই যে ভাত রয়েছে, এখানে একটু ডাল, এখানে একটু ফুলকপি আলুর তরকারি, এগুলো সব কাটতে ছিল, সব ধুয়ে রেখেই গেছিলাম। আর এখানে আছে, তখন আর দেখাতে পারিনি তাড়াহুড়ো করে, এই যে মাছের ঝোল। তখন তাড়াতাড়ি করে রান্না সেরে একটু কাছাকাছি ছিল, কাছাকাছি সারলাম, সেই কাজটা হয়ে গেল দেরি। আর এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এই এখন এসে আমি দেখাচ্ছি। এই যে ওই চাদরটা পেতেছি সিঙ্গেল বেডের দিবানের, যে চাদরটা এনেছি, পুরোপুরি চাদর বলা যায় না, সিঙ্গেল বেডের থেকেও না সরু, অনেকটাই সরু। যাই হোক, আমার কাজ চললেই ভালো। প্রিন্টটা কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ বাবা, আজকে তো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, টাটা।